একটি অ্যালুমিনিয়াম ক্যানকে মুক্তভাবে ঘোরানোর জন্য তোমাদের লাগবে একটি সিঙ্গেল ফেস এসি মোটর, বাইসাইকেল স্পোক এবং 220 ভোল্টের একটি অ্যাডাপ্টার। প্রথমে অ্যালুমিনিয়াম ক্যানটি নিয়ে প্রান্ত দুটিতে ছিদ্র করো, তাহলে সহজেই যেন একটি সহজেই সাইকেল স্পোক এটির মধ্য দিয়ে যেতে পারে। এক্সপেরিমেন্টটি করার জন্য সতর্কতা নেওয়া উচিত, হাতে তোমরা গ্লোভস পরতে পারো আর বড়দের সাহায্য নেওয়া উচিত। প্রথমে 220 ভোল্ট অ্যাডাপ্টারটি নিয়ে মোটরের সাথে যুক্ত করো। মোটরটি রোটর পার্টটি বের করে নাও, তাহলে মোটরটি শুধুমাত্র স্টার্টার পার্টটি পড়ে থাকবে। এখন সকেটে দেখো সুইচ অন করো, তাহলে স্টার্টার পার্টের মধ্যে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হবে আর দ্রুত গতিতে অ্যালুমিনিয়াম পয়েন্টটি ঘুরতে থাকবে। স্টার্টারের ভেতর ঘূর্ণায়মান ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার ফলে ক্যানটি দ্রুত গতিতে ঘুরতে থাকে।